কড়া নিরাপত্তা শান্তিতে সম্পন্ন নিয়োগ পরীক্ষা। করিমগঞ্জে ছিল মোট 12টি পরীক্ষা কেন্দ্র। করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত এডিআরই 2.0 দ্বিতীয় লিখিত পরীক্ষা। রাজ্য জুড়ে 5.29 লক্ষ প্রার্থী ছিলেন। আজ স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই দিনে দুপুর 1:30 থেকে 4:30 পর্যন্ত হবে HSLC পর্যায়ে চালক পদে তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়। স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের প্রার্থীর সংখ্যা ছিল 9,114, যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 4,843, মহিলা 4,241 এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন 51 জন। অন্যদিকে HSLC পর্যায়ে চালক পদে তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের প্রার্থী সংখ্যা 3,622, পুরুষ 3,575, মহিলা 47, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর সংখ্যা 7 জন। করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র ছিল সরস্বতী বিদ্যানিকেতন, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, করিমগঞ্জ কলেজ, নবীনচন্দ্র কলেজ, রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচ স্কুল, রামকৃষ্ণনগর কলেজ, নীলামবাজার কলেজ, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স, রবীন্দ্র সদন গার্লস কলেজ, MMMC গার্লস এইচ স্কুল, পাবলিক এইচ স্কুল এবং পাথারকান্দি মডেল এইচ স্কুলে। আজ 2 শিফটের পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, DSP নারায়ণ বড়সহ ম্যাজিস্ট্রেটরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেখতে যায়। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট।